যশোর সদর উপজেলার সিরাজ গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে মিনা খাতুন মিনার দুপাই অকেজ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী তিনি তবুও থেমে থাকেনি তার শিক্ষা জীবন রোববার সকালে যশোর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সে অপরদিকে একই কেন্দ্রে মায়ের ঘাড়ে ভর করে পরীক্ষা দিতে এসেছেন আব্দুল মজিদ সরকারের মেয়ে তাহমিনা তারও জন্ম থেকেই মেরুদণ্ডের তিনটি হাড় নেই দুজনই যশোর মুক্তিযোদ্ধা কলেজের মানবিক বিভাগের ছাত্রী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাদের নির্ধারিত সময়ের থেকে বিশ মিনিট বেশি সময় ধার্য করেছে সরেজমিনে দেখা যায় ওই দুইজন শিক্ষার্থীকে তাদের মা পরীক্ষার হলে নিয়ে এসেছেন একজনকে কোলে অন্যজনকে ঘাড়ে ভর করিয়ে নিয়ে এসেছেন ঘণ্টা বাঁচতেই মিনা হামাগুড়ি দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন তাহমিনাকে তার সহপাঠীরা ঘাড়ে ভর করিয়ে আসনে বসিয়ে দেয়